এবার আসছি বোনস প্রজেকশন কী করে ক্যালকুলেট করবো আমরা। স্টেপ ওয়ানে আমরা রেডিয়াস বার করছি, স্টেপ টুতে সেন্ট্রাল মেরিডিয়ানের উপরে কী ইন্টারভ্যালে আমার মাপটা পড়বে সেইটা বার করছি। থার্ড স্টেপে কটা প্যারালেল হচ্ছে এবং তার মধ্যে স্ট্যান্ডার্ড প্যারালেল কোনটা। স্ট্যান্ডার্ড প্যারালেল হলো সেই পয়েন্টটা যে পয়েন্টে কিনা পেপারটাকে টাচ করছে, অ্যাকিউরেট মেজারমেন্ট আমি পাচ্ছি, গ্লোবে পেপারটা টাচ করছে প্রজেকশন নেওয়ার জন্যে। নেক্সট, দ্য রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালেলের মাপ কত, কোথা থেকে ধরবো, কী মাপে কাটা হবে স্ট্যান্ডার্ড প্যারালেল সেটা। আর তারপরে হচ্ছে ডিভিশন অন দ্য প্যারালেল, মানে প্রত্যেকটা প্যারালেলের উপরে কী মাপে আমার মেরিডিয়ানের মেজারমেন্টটা পড়বে সেটা দেখব। সবার আগে আমাকে দেখে নিতে হবে আমার এক্সটেনশনটা কী আছে। যদি এক্সটেনশন সাদার্ন হেমিসফিয়ারের হয় তাহলে পরে কী হবে, আকাশ সময় আমার কম্পাস কিন্তু সাউথের দিকে থাকবে এবং আঁকগুলো এইভাবে হবে, ঠিক আছে। আর যদি উল্টোটা হয়, যদি এটা নর্থে থাকে তাহলে কী হবে, কম্পাস কিন্তু আমার এখানে বসবে এবং আঁকগুলো কিন্তু আমার এইভাবে যাবে। এইটা যেন সবাই খেয়াল রাখে, উল্টো যেন না হয়, উল্টো হলে খাতার নম্বর পাবে না তোমরা। ওকে, এবার কী করব, সবার আগে সেন্টারে একটা লাইন টেনে নিলাম আমি, লাইনটা একটু লম্বা করি টানো। এই প্রজেকশনের জন্য পাতাগুলো একটু বড় চাই, প্র্যাকটিক্যালের জন্য সাদা খাতা লাগবে এবং সবসময় পাতা যেন চওড়া হয় দেখবে। আচ্ছা, এবার এর মধ্যে আমি সবার আগে স্ট্যান্ডার্ড প্যারালেলের আমার স্টেপ ফোরের মাপটা হচ্ছিলো কত, আর্কট ফাইয়ের মাপ ছিল 22.17, আগে সেটা কাটবো। যেহেতু সাদার্ন হেমিস্ফিয়ারে, ওই জন্য আমি আর্কটা নিচের থেকে ধরবো, ঠিক আছে। তাহলে আমি নিচের থেকে 22.17 কাটছি। এই যে আমার জিরো, জিরো থেকে আমি ধরলাম, ধরে 22.17 আমি কেটে নিলাম, এরকম একটা জায়গায় আসবে, ঠিক আছে, ফাইন। তাহলে আমি কি করব, আর একটু নিচে ধরলে আরও ভালো হয়, 22.17 যত পারো এটাকে একটু নিচে ধরো। ওকে, সো ইট এন্ডস ওভার হিয়ার। তাহলে আমি কী করব, এবার আমি কম্পাস দিয়ে এটাকে কেটে নেব। যেহেতু আর্কটা অনেক লম্বা তাই পেন্সিলটা আমি চেষ্টা করব যতটা দূরে ঠেলে আমি পাততে পারি, তাহলে পরে আমার আঁকতে সুবিধা হবে। ওকে, মুশকিল, একটুর জন্য মিস হচ্ছে, আমাকে এখানে আসতে হবে। যখন দেখছো হচ্ছে না, কিছু না একটা স্ট্রিং অলওয়েজ সঙ্গে রাখবে পরীক্ষার সময়, যদি এরকম বড় মেজারমেন্ট আসে এটাকে এইভাবে বেঁধে দেবে, একদম টাইট করে চেপে বেঁধে দেবে, তাহলে নড়বে না, কোনোভাবেই নড়বে না, একটু আলতো আলতো করে টানবে, দেখবে হয়ে যাবে। সি হোয়াট আই ডিড, এই শর্টকাটটা আমি আমার কলেজ টাইমে বার করেছিলাম, সবাই এক্সটেনশন কিনে আনতো, বাট আই ম্যানেজ উইথ দিস প্রসেস। খালি এটা খেয়াল করবে এটা যেন না নড়ে, একটু ছড়িয়ে বাঁধবে যাতে পারে কিনা নড়ার দরকার হবে না এর। ওকে, লেটস সি এটা যদি কাজ হয়, না হলে কপালে অনেক দুঃখ আছে। তাহলে দেখো এই যে আমার পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টটাকে কাটবো। ক্যামেরায় মনে হয় ধরছে না, এটা আসছে না, আমি আঁকটা টানছি, তোমরা জাস্ট নোট করো।
আমি একটুখানি হাতে সাপোর্ট দেব, নাহলে এটা হবে না। তোমরা আবার সাপোর্ট টাপোর্ট দিতে যাও না, তোমরা ভালো করে বেঁধো। বাস ফার্স্ট আর্ক আমার হয়ে গেছে। এবার এটা হলো আমার স্ট্যান্ডার্ড প্যারাল, আমি ছোট্ট করে এখানে এসপি লিখে দেবো, ঠিক আছে? এইবার এই স্ট্যান্ডার্ড, এটা আমার স্ট্যান্ডার্ড প্যারালের এসপি লিখে দিলাম। এইবার এই স্ট্যান্ডার্ড প্যারালের উপরে একটা মাপ আছে, যেই মাপটা দিয়ে কাটবো এবং সেখানে আবার আমি আর্ক দিয়ে প্যারালেলগুলোকে শো করব, ঠিক আছে? কিন্তু এটা স্ট্যান্ডার্ড প্যারালের বেসিসে কিন্তু আর্কগুলো বানাতে হবে, মাপগুলো আমাকে কাটতে হবে। আচ্ছা এবার বলি, এটা হলো আমার সেন্ট্রাল মেরিডিয়ান, তাহলে সেন্ট্রাল মেরিডিয়ানের উপরে কী মাপ দিয়ে আমাকে কাটতে হবে সেটা বলা আছে স্টেপ টুতে। স্টেপ টুতে যে মাপ, যেই মাপটা আছে 2.23, সেটাকে আমি আগে নিয়ে নেব। ধর আমি এখানে নিলাম 2.23, জাস্ট বোঝানোর জন্যে 2.23, 2.2-র বেশি নিতে পারবো না। এই মাপটাকে আমি ডিভাইডারে নিয়ে নেব। নিয়ে দুটো কাটবো, কারণ স্ট্যান্ডার্ড প্যারালেলের উপরে আমার দুটো প্যারালেল আছে, উপরে দুটো কাটবো, নিচে দুটো কাটবো। স্ট্যান্ডার্ড প্যারালেল মানে মাঝামাঝি কোন প্যারালেলটা বসে আছে। কাটলাম, এবার আর কিচ্ছু না, কম্পাসটা আমি বসাবো সেম পয়েন্টে যেখান থেকে আমি স্ট্যান্ডার্ড প্যারালেল বানিয়েছিলাম, নিয়েছিলাম সেখানটা বসালাম। একটু যাবে, আসছে, বেশি হয়ে যাচ্ছে। আমার একটু পয়েন্টগুলো আপ ডাউন হয়ে গেছে, তোমরা একটু কেয়ারফুলি করো, আমি বেশি চাপ দিয়ে ফেলেছি, তোমরা একটু কেয়ারফুলি করো। আমি তো পরীক্ষা দিচ্ছি না, পরীক্ষা তোমরা দিচ্ছ, সুতরাং ইটস ইউর টাস্ক টু ব্রিং দ্য পারফেকশন। প্রবলেম তো আছেই, এক্সটেনশন বার না থাকলে দিস ইজ দ্য প্রবলেম। ইন কেস এরকম আসে, ইউ শুড হ্যাভ আ ব্যাক আপ প্ল্যান। এবার দেখো, এই টেবিলে যে মাপগুলো আছে, 50 ডিগ্রি সাউথের রেসপেক্টে মাপ আছে একটা, 10 ডিগ্রির এগেনস্টে একটা আছে, এমনি করে প্রত্যেকটা প্যারালেল, 10 ডিগ্রির যে প্যারালেল আছে তাতে 2.2 নেবে এক জায়গায়। নিয়ে 10 ডিগ্রি প্যারাল কোনটা হবে? সব থেকে উপরেরটা হবে, কারণ এটা সাউথ পোল। আমি নিচের দিকে বসে এমনি করে কাটছি, নিচের দিকের মান সব থেকে বেশি, 90 ডিগ্রি সাউথ সব থেকে বেশি, তার মানে ইকুয়েটার এখানে আছে, তার মানে আমার 10 ডিগ্রি এখানে হবে। তাহলে 10 ডিগ্রির যা মান সেটা হলো 2.2, 2.2 আমি এক জায়গায় কেটে নেবো, কেটে নিয়ে সেই মাপটা নিয়ে নেব। ডিভাইডারে 2.2 নিয়ে নিলাম, নিয়ে 10 ডিগ্রিতে এখান থেকে শুরু হবে, 10 ডিগ্রি লাইনে এখান থেকে। আমার কটা মেরিডিয়ান আছে হিসাব কিন্তু আমাকে করে নিতে হবে আগে থেকে। 100 ডিগ্রি ইস্ট থেকে,
180 ডিগ্রি ইস্ট, তাহলে 100, 110, 20, 30, 40, 50, 60, 70, 80 আমার 9টা লাইন হবে। তার মানে এইটা একটা লাইন তো আমার আছে, এটা ছাড়া এর দুটো দিকে চারটে চারটে করে লাইন হবে, ঠিক আছে? 1, 2, 3, 4। সিমিলারলি এদিকেও 2, 3, 4। এমনি করে প্রত্যেক কটা লাইনের এগেনস্টে যা মাপ আছে আলাদা আলাদা মাপ এইভাবে কেটে 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 আমাকে আগে সেট করে নিতে হবে। আচ্ছা তোমরা সবাই এবার দেখো, এইভাবে আমি প্রত্যেক কটা মাপ প্রত্যেকটা লাইনে এমনি করে কেটে নিয়েছি। দেখো ডটসগুলো দেখতে পাচ্ছ, এই যে এই যে সব জায়গায় ডটস। এবার ডায়াগোনাল স্কেল থাকলে ডায়াগোনাল স্কেলটা বাঁকানো সোজা, ডায়াগোনাল স্কেল থেকে এমনি করে একটুখানি চেপে ধরবে, ধরে এই লাইনগুলো একটা স্ট্রেট লাইনে জয়েন করে দেবে। যদি ফ্লেক্সি কার্ভ পরীক্ষায়, এখন তো বাড়িতে বসে দিচ্ছ, ফ্লেক্সি কার্ভ যদি থাকে বেঁকানো যায় ফ্লেক্সি কার্ভকে, অমনি করতে পারো, অথবা ঝাঁটার কাটি নিতে পারো, নিয়ে এখানটা বসিয়ে হাতে সাপোর্ট দিয়ে বসাবে, বসিয়ে এরকম করে স্মুথ লাইন টানবে। আর যদি সেটাও না হয় তাহলে হাতে হাতে এদেরকে পয়েন্টগুলোকে জয়েন করে দেবে, ঠিক আছে? পরীক্ষায় এভাবে নম্বর পেয়ে যাবে। দেখো এইভাবে স্কেল দিয়ে জয়েন করেছি আমি, এরকম করে দেখো এটা তৈরি হয়ে গেছে। এবার এটার কেজিং করতে হবে। কেজিং কিভাবে আমি নিয়ম শিখিয়েছি, এক্সটেনশন আমার এখান থেকে শুরু হচ্ছে, তাহলে আমার এই লাইনের উপর থেকে স্টার্ট হবে, যেখানে শেষ হচ্ছে লংগিচিউড, সেখান থেকে লংগিচিউড, তার মানে এটা এইভাবে যাবে, এটুকু জায়গা আমাকে হাতেই টানতে হবে, তার মানে এটাকে আমি এইভাবে উপরে তুলে দেব। সিমিলারলি এও একটু আমাকে হাতেই নিতে হবে, এগুলো আমি জাস্ট একটু এক্সটেন্ড করে দেবো, এগুলো করাই হয় এমনি করে। তারপর এই যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমাকে টানতে হবে, ওকে। এবার এখান থেকে বক্স করে দেব, ডান। এবার কী করবো, 1 সেন্টিমিটার বক্স চারিদিকে নিয়ে নেব, হাই এস্টিমেশনে 1 সেন্টিমিটার বক্স নিলাম, তোমরা মাপ নিয়ে নিও। হয়ে গেছে প্রজেকশন, এরকম হবে দেখতে। হেডিং দিয়ে দিচ্ছি, প্রজেকশনের হেডিংয়ে যেন কোনো রকম স্পেলিং মিস্টেক না হয়, তবে তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। বোনস প্রজেকশন কী কী লাগবে আমার এখানে দিতে হবে, আরএফ কত, 1:50 মিলিয়ন, ইন্টারভেল 10 ডিগ্রিস, এক্সটেনশন 10 ডিগ্রি সাউথ থেকে, 50 ডিগ্রি সাউথ, 100 ডিগ্রি ইস্ট থেকে, 180 ডিগ্রি ইস্ট, ঠিক আছে? তাহলে এবার লংগিচিউডগুলো দিয়ে দেবো। সেন্ট্রাল মেরিডিয়ান হলো আমার 30 ডিগ্রি ইস্ট, সরি 30 বলছি, সেন্ট্রাল মেরিডিয়ান আমার কত ছিল, 140 ডিগ্রি ইস্ট হলো আমার সেন্ট্রাল মেরিডিয়ান, 50, 50। সো দিস ইজ দ্য প্রজেকশন, দিস ইজ হাউ ইট লুক, হাউ দিস উইল লুক। থ্যাংক ইউ।